এক বছর আগে সব জেলায় আইসিইউ বসানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে করোনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন আইসিইউ সংকটে মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ এর 76 ভাগই ঢাকা বিভাগে, উল্লেখ করে তিনি বলেন, আইসিডিআরবি এর তথ্য মতে গেল জুন মাসে করোনা শনাক্তের 78 ভাগই ভারতীয় ভ্যারিয়েন্টের। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে, কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটোছুটি করছে স্বজনরা। দেশের 35 জেলায় এখনও আইসিইউ নেই জানিয়ে তিনি বলেন, সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। আইইডিসিআর এর তথ্য মতে গেল জুন মাসে করোনা শনাক্তের 78 ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে, কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটাছুটি করছে স্বজনরা। অপরদিকে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুত বেসরকারি হাসপাতাল আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে আইসিইউ এর জন্য হাহাকার উঠবে, সংখ্যাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।